হাতের ইশারায় আপনি চলবে ভাইয়া। ভাই চিজিং ফাগ হয়ে গেল। অটো হিট ক্লিন সিস্টেম আছে এখানে, জাস্ট একটু প্রেস করে ধরে রাখবেন, নিজে নিজে কিন্তু হিট ক্লিন করা শুরু করবে। দেখি এটা রাখতে পারে কিনা, দেখেন ভাই। বিসমিল্লাহ। আপনাদের সবার পরিচিত ব্র্যান্ড আর ঘরে যে প্রোডাক্টটা লাগবে খুবই দরকার। কি প্রোডাক্ট ভাই? টিভি? টিভি না ভাই, টিভি না, এটা তো টিভি দেখতেছি ভাই। এটা হলো 2022 একবারে লেটেস্ট কিচেন উড ভাইয়া। ও আমাদের বিলাল ভাই অলরেডি কিন্তু আজমির এন্টারপ্রাইজে আছি, নিউ আজমির এন্টারপ্রাইজ আপনারা সবাই চিনে থাকবেন। হ্যাঁ ভাই, এটা কিচেন উড। আচ্ছা ঠিক আছে, এটা টেনে ধরে পলি নিয়ে যেতেছে তো ভাই। এটা কিচেন উঠতো ভাই, তেল চিচিটা গরম হাওয়া দুর্গন্ধ সব। ওকে, আমার মতো যারা ভাবতেছিলেন এটা একটা টিভি, আজকের ভিডিওটা তাদের জন্যই। আজকে কিন্তু আমরা স্পেশাল কিছু কিচেন হুড নিয়ে কথা বলবো। আর কোন ব্র্যান্ড নিয়ে কথা বলবো ভাই? এটা হলো সবার পরিচিত একটা ব্র্যান্ড, ইউরোপের একটা ব্র্যান্ড, অ্যাসেম্পলি ভাই চায়না। আচ্ছা, এটা হলো লাক্সারি ব্র্যান্ডের। ওকে, তাহলে আমরা দেখা শুরু করি, কোন মডেলটা দেখাবো? আচ্ছা, আপনাকে সর্বপ্রথম বলি আমি চিম্মি মডেল দিই। এটা কি মডেল ভাই? চিম্মি। চিম্মি? হ্যাঁ, চিম্মি টাইপের। এটা চিম্মি টাইপের কি, এটা দুইটা সাইজ হয়, একটা হলো আপনার 30, একটা হলো 36। 30 আর 36। এটা এই যে চিম্মি বলা হলে এটার জন্য চিম্মি। আচ্ছা, এটা মোটামুটি একটু কার্ভ করা, কার্ভ করা, চমৎকার। এটা হাতের ইশারা চলবে ভাইয়া। ওয়ান হয়ে গেল হাতের ইশারা। এয়ার গ্যাস্টার আছে আর কি, এবং এটা হলো আপনার হিট ক্লিন সহ। আচ্ছা, এটা আপনার অন্য মানে অনেক হুড আছে যে নিজেরা পরিষ্কার করতে হয়, এটা আপনাদের পরিষ্কার করতে হবে। অটোমেটিক রোবটের মতো শুধু পুশ করবেন, অটোমেটিক ভাবে। ওকে, মানে অটো হিট ক্লিন সিস্টেম আছে এখানে, জাস্ট একটু প্রেস করে ধরে রাখবেন, নিজে নিজে কিন্তু হিট ক্লিন করা শুরু করবে। আর এটা হলো সাইজটা হলো 30 সাইজ। ওকে, আর এটা হলো আপনার টাচও করতে পারবেন, হাতের ইশারাও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবং এটা হিটিং ক্লিনটা হলো আপনার কনসেল, ফুল কনসেল। হ্যাঁ, ফুল কনসেল ভাবে এটা আপনি। মোটরটা কিসের মোটর ভাই? ভাই মোটরটা 100% কপার এবং অ্যালুমিনিয়াম পাখা। আচ্ছা আচ্ছা, অ্যালুমিনিয়াম পাখা হলে কি হয়, স্প্রিটা ঘুরবে ভালো। দেখছেন কত বড় ভাই, বিশাল বড়, এক হাত ভাই, এত এক হাত মোটর পাখাটাই। আর অ্যালুমিনিয়াম পাখা হলে ঘুরবে ভালো, আর এটা স্প্রিটটা অনেক ভালো দেয়। আচ্ছা, এই দেখেন, এটা ঘোরা কি দেখাই দিব নাকি? হ্যাঁ, এটা ঘোরা দেখাই দিই আমি। এই দেখেন, ওই যে ঘুরতেছে, ওই যে দেখেন, দেখা যায় না ভাই, পাখা দেখা যায়। আরপিএম কিরকম ভাই? ভাই এটা আরপিএম হলো আপনার 2000 রুপি ভাই। ও চমৎকার, খুবই হ্যাভি। এবং এটা যেহেতু আরপিএমটা বললেন, আমি একটু দেখাই দেবো। এটা ফুল সাকশন পাওয়ারটা আমরা দেখব। এটা ফুল কনসেল ভাইয়া। আচ্ছা, ফুল কনসেল হওয়ার কারণ কি, যে অনেক হিটার আছে যে আপনার ফয়েল পেপার দিয়ে করা, ফয়েল পেপার হলে কিছুদিন পর নষ্ট হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হবে না। এখানে তাহলে কি ম্যাটেরিয়ালস ইউজ? এটা হলো আপনার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। আর এই যে হিটারটা হলো আপনার একবারে কনসেল হিটার। আচ্ছা, মানে জং মরিচা ধরার কোনো চান্স নাই? লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি। জং মরিচা ধরলে লাইফ গ্যারান্টি ভাই। আচ্ছা, নরমালি ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিছে? এটা 7 বছরের কোম্পানি ওয়ারেন্টি আছে ভাই। 7 বছরের ভিতরে কোম্পানি ওয়ারেন্টি আছে? 7 বছরের কোম্পানি ওয়ারেন্টি আছে ভাই। ভাই বুঝেন, এই সব হুড যারা লাগাবে তাদের কিন্তু রান্নাঘরটা লাক্সারিয়াস। যদি কোনো রকমের তেল কষ্ট হয়ে যাবে আপনি কিন্তু মারবে ভাই। আপনার আমার এই ভিডিওটা অলওয়েজ থাকবে ভাই, তাই না? আমার ভিডিও শেষ হয়ে যাবে না, এই ভিডিও দেখায় বলবেন 7 বছর ওয়ারেন্টি দিয়ে দিবেন। ওকে ভিউয়ার্স, কথা থাকবে ভাই, চমৎকার একটা ওয়ারেন্টি গ্যারান্টিও কিন্তু থাকবে। এখন দেখেন, এটা আপনার লাইটও আছে কিন্তু ভাই। আচ্ছা, এলইডি লাইট আছে, লাইট দেখেন চমৎকার। এখন আপনি এটা টানে কেমন সেটা তো দেখতে হবে। পার্টটা দেখাবো, কি দিয়ে দেখাবেন ভাই? ভাই এত বড় না ভাই, এটা সসপেন ভাই। দেখি আমার এটা হাতে, দেখেন এটা মোটামুটি 2.5 কেজির মতো ওজন আছে ইনশাআল্লাহ। আর এটাতে আপনি 2 কেজি রান্না করতে পারবেন। 2 কেজি, এটারও একটা বিজ্ঞাপন হয়ে গেল কিন্তু ফাঁকে। 2 কেজি রান্না করতে পারবেন, 2 কেজি যেহেতু রান্না করবেন। দেখি এটা রাখতে পারে কিনা, দেখেন ভাই। বিসমিল্লাহ। ওয়াও ভিউয়ার্স, দেখেন কত বড় একটা হাড়ি, এটা কিন্তু ইন্ডাকশন হাড়ি, অনেক ওজন ভাই। এটা কি কি ম্যাটেরিয়ালস এর জিনিস? এটা হলো সিরামিক কোটেড, সিরামিক। মোটামুটি 2.5 কেজি ওজন। এটা ইন্ডাকশন পটটা দেখছেন কিভাবে ভাই? আরেকটা বার, এটা আরেকবার দেখেন। এই যে দেখেন, আপনি শুয়ে আছেন, দেখেন যে দেখেন, এই যে কোনো হাত নাই, কিছুই নাই, লেগে রইছে। কত চমৎকার, এটা একটু আলগি দিও দেখাই, অনেকে ভাবতে পারে যে এটা। এই যে দেখেন, দেখেন কোনো রকম কোনো সাপোর্ট নাই, একদম সাকশন পটটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কতটা হাই। ওয়াও চমৎকার ভাই, চমৎকার। এটা কলম অনেক হেভি ভাইয়া, যেহেতু এই কিচেন উডটা নেবেন, এটা কাজটা কি ভাইয়া? এটা তেল চিচিটা গরম হাওয়া দুর্গন্ধ, এই তিনটাই আপনার একবার শেষ করে দেবে। আচ্ছা, লাখ লাখ টাকা দিয়ে ফার্নিচার বানায়, এই ফার্নিচারগুলো সেফ থাকবে ভাইয়া। ওকে, মানে কিচেন ইন্টেরিয়র যা আছে সবকিছু সব সেফ থাকবে আল্লাহর রহমতে। আচ্ছা ভাই, কথা হয়েছে এটা শব্দ নাই কেন ভাই? এটা শব্দ ওইভাবেই করা, এটা আপনার নয়েজ করা। আচ্ছা, জানি আপনি এটা কোনো শব্দ না থাকে। ওকে, নয়েজলেস। হ্যাঁ, এবং এটার সাথে কি
কি আপনি এটা শুধু কিচেন উটই না না ভাই কিচেন উট না এটার সাথে আপনি লাগানোর জন্য অ্যাক্সেসরিজ যা থাকে সব পেয়ে যাবেন আপনি এটা টাকা দিতে হবে না না এটা আপনি আলাদা অন্য হুট নিতে গেলে এই পাইপটা নিতে হবে আপনার 1000 টাকা ওরে বাবা এটা আমরা এর সাথে দিয়ে এটা সাথে দিয়ে দিতেছি ওকে তারপরে আপনি ক্ল্যাম্প টেলাম যা আছে সবকিছু এটার সাথে পেয়ে যাবেন বাহ তিনটার সাথে পেয়ে যাবেন তিনটার সাথে আমরা তিনটা মডেল দেখাচ্ছি তিনটার সাথেই কিন্তু আপনারা এই সব অ্যাক্সেসরিজ अवेलेबल পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা হলো 30 ইঞ্চি ওকে আর এটা হলো 36 ইঞ্চি 36 ইঞ্চি যাদের জায়গা ছোট তারা 30 এবং 30 হয়েছে দেখে যেটা আপনি কম কাজ করবে এরকম না এটা 4 5 চুলা পর্যন্ত কভার কভার করে দুইটার কি সেম সেকশন পাওয়া সেম সেকশন পাওয়া ওকে মানে জাস্ট যাদের জায়গা কম তাদের জন্য 30 ইঞ্চি আর যাদের জায়গা বড় তাদের 36 ইঞ্চি ওকে যাদের বড় তারা বড় নেবেন ছোট যাদের ছোট নেবেন এখন আসেন যেটা আপনি এলইডি টিভি বলছেন হ্যাঁ আমি ফারস্টে যেটা এইটা একেবারে 2022 এর লেটেস্ট মডেল ভাই এটা সেম হাতের ইশারায় চলবে আহা 1 2 দামটা বড় না কিন্তু আমরা রুচি যে আছে সেই জিনিসটা দেখবো আসলে এটাই সবচেয়ে বড় কথা যারা রুচির সাথে একদমই কম্প্রোমাইজ করেন না তাদের জন্য এই কোয়ালিটি প্রোডাক্ট অবশ্যই বেস্ট আচ্ছা এরপরে এটা হিট ক্লিন যখন করবেন এই যে এখানে পুশ করলাম এখানে যে 5 সেকেন্ড ধরবেন আচ্ছা 5 সেকেন্ড ধরে রাখলে এটা হিট ক্লিনিং এর কাজ শুরু করবে 9 মিনিট সময় নিছে যা আছে অবশিষ্ট বাইরে নিয়ে যাবে অবশিষ্ট যেটা আছে এখানে অয়েল পট অয়েল ট্রেতে হচ্ছে আপনার ওয়েস্টেজ যা আছে সব কিন্তু এখানে নিয়ে ওয়াশ করে নেবেন বাহ চমৎকার এখন কথা হচ্ছে দাম দাম জানাবেন না ভাই অনেক কথা বললাম ভাই ইনশাআল্লাহ আমি যে দামটা দেবো একবারে গ্যারান্টি প্রাইস কারণ একবারে কি কোবাই দিবেন ভিউয়ার্সদেরকে না ভাই কোবাই দেবো না কাস্টমার ভিউয়ার্সদের আমি জিরার দামে হীরা দিয়ে দেবো জিরার দামে হীরা হীরা দিয়ে আপনার সেই সেরা ডায়লগ হ্যাঁ ভাই দেখা যাক তো কোনটা জিরার দামে কি জিরার দামে হীরা এই যে 30 ইঞ্চি হুডটা দেখতেছেন নন ব্র্যান্ডের কিছু নিতে গেলে সেটাও আপনারা মিনিমাম বাজেট করবেন 22 থেকে 23000 টাকা ওকে আমি এই যে 30 ইঞ্চি যেই হুডটা নিতেছেন সেটা আপনাকে দিতেছি মাত্র 20500 টাকা 20500 টাকা একেবারে চিপ রেটের মধ্যে 7 বছরের ওয়ারেন্টি সেন্সর প্লাস অটো হিট ক্লিন একটা হুড দিয়ে দিতেছি আপনাদের ইনশাআল্লাহ আচ্ছা 20500 টাকার অফারটা কতদিন থাকবে ভাই এটা ভাই একেবারে আমাদের খুব সীমিত প্রোডাক্ট আছে যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই নিন ওকে ভিউয়ার্স ভিডিওটা যখন পাবলিশ হবে আপনারা কিন্তু দেরি করবেন না কারণ এই প্রাইজিং এই জিরার দারে হীরা কিন্তু বিল্লাল হয় বেশি দিন বেচে না খুব অল্প সময় ভাই বেচতে চাই পারি না কারণ মাল থাকে না ভাই তাহলে ভাই টুকুর টাকুর সদাই বেচে কয় টাকা কামান ভাই আল্লাহ তাআলা যা দেয় তার লাইয়া লাখ শুকরিয়া ভাই ওকে ঠিক আছে তো জিরার দামে হীরা নিতে কিন্তু অবশ্যই চলে আসবেন নেক্সট আমরা 36 ইঞ্চি প্রাইস 36 ইঞ্চিতে পাবেন হলো 22500 টাকা 22500 টাকা যেহেতু সাইজ বড় হ্যাঁ সেম জিনিসই শুধু 36 আর 30 ওকে এরপর আসেন যেটা নাকি এলইডি আচ্ছা এলইডি যেটা সেটা পাচ্ছেন এই মডেলে যদি নন ব্র্যান্ডেরও কিনতে যান আপনার 30-35000 টাকা বাজেট করবে ওকে চিরন্তন লাক্সারি দাম তো আরো বেশি হওয়ার কথা নাকি 30-35000 দিতেছি না এটা মাত্র দিতেছে আপনাদের 27500 টাকা 27500 টাকা পেয়ে যাচ্ছে ওকে ভাই এখন আরেকটা কথা বলি অনেকে ভাবতে পারেন যে এগুলিও আমাদের কাছে মনে হয় অনেক বেশি ভাই এটা কারণ আছে আপনি ছাগলের টাকা দিয়ে গরু কিনতে পারবেন না সেটা অবশ্যই গরু কিনতে গেলে গরুর টাকা নিয়ে যেতে হবে আপনি ছাগলের টাকা নিয়ে যদি বলেন আপনি গরু কিনবেন যে আমার ছাগলের দাম দিয়ে আমি গরু কিনবো হবে না ভাই ওকে আমরা কিন্তু ফার্স্টে একটা কথা আপনাদের বলছি যারা রুচির সাথে একদমই গড়িমসি করতে চান না তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের সে কোনো পর্যায় থেকে যারা নিতে চাবে কুরিয়ারের মাধ্যমে আপনারা কি সার্ভিস দিয়ে থাকেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি যারা সরাসরি আসবে আপনার দোকান থেকে কিনতে তাদের কি করবেন তার যারা সরাসরি আমাদের শপে আসবেন তাদের ঠিকানাটা বলে দেই তারা হলো ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট এসে 16 নম্বরগুলি 369-370 নম্বর সব নিউ আজমির এন্টারপ্রাইজ ওকে হলে সেটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বারগুলো দেওয়া আছে এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ